জয় গুরু। সুধি দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। এই অনুষ্ঠানে আমরা সেই সব মহৎদের গান উপস্থাপনা করি যারা এদেশের সম্প্রদায় সম্প্রীতির সাধনা করেছেন, যারা মানুষকে চিনিয়েছেন মানুষের প্রকৃত কাজ কী, প্রকৃত মর্ম কী, প্রকৃত ধর্ম কী, সেই চেতনাগুলোকে যারা প্রচার করেছেন, যারা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের আলোকবর্তিকায় আমরা বিশ্বজুড়ে গৌরবের একটা প্রতীক নিয়ে দাঁড়াতে পারি। আজকের আসরে আমরা বাংলাদেশের বিশেষ এক প্রকারের সঙ্গীত ধারাকে পরিচিত করে তুলব, সেই ধারার নাম মলায়া সঙ্গীত। এই সঙ্গীতের রচয়িতা স্রষ্টা বলা হয়ে থাকে মনমোহন দত্তকে, তার সঙ্গে ছিলেন ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ। এই দুই মহৎ সৃষ্টি করেছেন বাণী এবং সুরের অপূর্ব মেলবন্ধন। শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকায়ত সঙ্গীত, এই দুই সঙ্গীতের দুইটি ধারাকে তারা মিশ্রণ করে এমন একটি সঙ্গীত ধারা সৃষ্টি করেছেন যার নাম হয়েছে মলায়া সঙ্গীত। আজকে আমরা সেই সঙ্গীত উপস্থাপনার জন্য পেয়েছি দুইজন মহৎ ব্যক্তিকে, আমাদের এই সময়ের তুমুল জনপ্রিয় খ্যাতিমান সঙ্গীতশিল্পী আলেয়া বেগম, এরপরে আরেকজন খ্যাতিমান শিল্পী শাহ আলম দেওয়ান, সেই সঙ্গে আছেন আমাদের এই আসরকে পূর্ণতা দেওয়ার জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র শিল্পী দোতারায় অনুপম বিশ্বাস, বাঁশিতে রানা এবং ঢোলে শহীদ। শুরুতেই আমরা শুনব এই মলয়া সঙ্গীতের প্রবর্তক মনমোহন দত্তের যে গান, সেই গানের ভিতরে কি মর্ম আছে, কি চেতনা আছে, বিশেষ করে মানুষরতনের শিক্ষায় কি কথা বলেছেন মনমোহন দত্ত, সে সম্পর্কে একটু কথা বলবেন আলেয়া বেগম, তারপরে গানও শুনব। মহর্ষি মনমোহন দত্ত, তিনি সত্যের সাধক এবং একাগ্র চিত্তে সদা সর্বদাই ধ্যানের মাধ্যমে যেই পরমকে উপলব্ধি করেছেন, সেই মনের রূপ ব্যক্ত করতে গিয়ে সে সঙ্গীতের মাঝে, গাথনের মাঝে আমাদের জন্য অলঙ্কার রেখে গেছেন। তো প্রত্যেকটা ছন্দ এবং তার যেই কথা, সে কথাগুলি যদি চোখ বন্ধ করে নিজের মধ্যে ঢুকে যাই তাহলে মনে হয় যেন খুব কাছাকাছি চলে আসি, আবার যখন চোখ খুলে বহু রূপের ধারা সম্মুখে চলে আসে তখন মনে হয় কোথায় যেন হারায় ফেললাম সেই কাছে আসা রূপটা। তো আমি যদি ভাবতে যাই যে সাধনার রাজ্যে বা স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, সিদ্ধিতে পৌঁছাইতে গেলে মানে আমাদের মানে কী প্রয়োজন, সিঁড়ি অতিক্রম করে কোথায় যেতে হবে, আর আমাদের মাঝে কী স্বভাবটা আনয়ন করতে হবে, কী অর্জন কী বর্জন, তাহলে এই গানটা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, ভাবের দেশে আমরা চলে যেতে পারি। তাহলে গানটি করি। সে হইয়াছে মানুষ রত, সব থুইয়া যার কিছু না, পারসমণি সরল ধ্বনি, পারসমণি সরল ধ্বনি, প্রেম সাগর খেলছিলা। সে হইয়াছে মানুষ রত, সব থুইয়া যার কিছু না, সে হইয়াছে মানুষ রত, সব থুইয়া যার কিছু না। উচ্চ সম্পদ করে তুচ্ছ সমান করে উঁচু নিচু, অন্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটেছে আলোকশাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু না। কুল কলঙ্কের
ভয় রাখে না, কান থুয়ে কানে শুনে না, চোখ থুয়ে চোখে দেখে না, চোখ থুয়ে চোখে দেখে না, মুখ থুয়ে তার কথা নাই, সে হইয়াছে মানুষ নতুন, সব থুয়া যার কিছু নিষেধি মানা কিছুতে আর সে মানে না, হৃদয়ে তার আরাম খানা, হৃদয়ে তার আরাম খানা, সোনা রূপা ভাবে ছায়, সে হইয়াছে মানুষ রতন, সব তুই আজার কিছু যোগ দিয়া সে একের ঘরে কর্মবাজ তুচ্ছ করে, আমি ধনী বলে সেই জনারে, আমি ধনী বলি সেই জনারে, নাই আছে ধনের বড়াই, সে হইয়াছে মানুষ রতন, সব তুই আজার কিছু না, দত্তের এই গানে মানুষ রতন হয়ে ওঠার একটা নির্দেশনা আছে, যে আমাদের কীভাবে প্রেম সাগরে সাঁতার কাটতে হবে, কীভাবে আমাদের মহামুক্তির ভিতরে আসতে হবে, সেই শিক্ষাটা আমরা এই গানের ভিতর দিয়ে পেলাম। এবার আমরা শাহ আলম দেওয়ানের কাছে ফিরে যাব। শাহ আলম দেওয়ান নিশ্চয়ই সে আমাদেরকে জানাবেন মনমোহন দত্তের সেই সাধনার কথা, সেই জয় দয়াময় বন্দনা কেন মনমোহন দত্ত করেছিলেন সেই কথা। সাধক মনমোহন দত্ত তিনি এমনই একজন মানুষ ছিলেন, তিনি তার মাত্র 31 বছর 8 মাস বয়সে তিনি পরম স্রষ্টার সাক্ষাৎ পেয়েছিলেন। কোথায় পেয়েছিলেন? তার অন্তঃকরণের মধ্যে। তিনি তার বনিতার মধ্যে সেই কথাগুলোই বলে গেছেন, ওনার জীবদ্দশায় উনি সকল ধর্মকে শ্রদ্ধা জানিয়ে ধর্মের গণ্ডির ভেতর থেকে যে ইঙ্গিত পেয়েছে সেই ইঙ্গিতগুলো আমলে নিয়ে তিনি তার অন্তঃকরণের মধ্যে লক্ষ্য করে দেখেছেন যে পরম স্রষ্টা তিনি আমাদের মধ্যেই বিরাজমান, আমাদের অপেক্ষাই তিনি
দাঁড়িয়ে আছেন। তো আমি আজকে সেই মনমোহন দত্তের সেই কথাগুলোই তার গানের মধ্যে আছে, আমি এটা এখন আপনাদের শোনাবো। মন মাঝে কার যেন ডাক শোনা যায়, কে যেন আমারে অতি সাদ করে হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়। মন মাঝে কার যেন ডাক শোনা যায়, ইঙ্কিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারি পিছু হতে ডাকে, শুনে সেই তান আমার চমকে উঠে প্রাণ, ওগো শুনে সেই তান আমার চমকে উঠে প্রাণ, বলি কথা মান ফিরে আয়। মন মাঝে কার যেন ডাক শোনা যায়, প্রাণ বন্ধু হৃদয়ের রসানি কাছে রেখে আমি দূরে দূরে ভ্রমি, করি কত দোষে তো নাহি করে রোষ, ওগো করি কত দোষে তো নাহি করে রোষ, সুজন পুরুষে তো মাখা মমতায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, আমি হলে তারি সে হতো আমারি, নিলে তারি মর্ম কাটত কর্ম টুরি, কেন কি কারণ আমি নিলেম না তার মন, ওগো কেন কি কারণ আমি নিলেন না তার মন, বৃথা মনমোহন নামটি ধরায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, আমারে অতি সাত করে কে যেন আমারে অতি সাত করে হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন যেন ডাক শোনা যায়। মনমোহন দত্ত সর্বধর্ম সমন্বয়ের সাধনার এই মন্ত্র পেয়েছিলেন তার গুরু আনন্দ স্বামীর কাছ থেকে, এবং তার গানের ভিতর দিয়ে সেই কথাগুলোকে ব্যক্ত করেছেন। আমাদের দেশে যে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আছে, সেই বিভেদগুলো শনাক্ত করে মনমোহন দত্ত এদেশের মানুষকে একটি জায়গায় যুক্ত করতে চেয়েছিলেন, এবং সেই সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতেই
সেই জ্ঞান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, স্রষ্টার নাম দিয়েছিলেন জয় দয়াময়। সেই দয়াময়ের সাধনা আজকের বাংলাদেশে বিচার গানের আসরে কীভাবে প্রচার করেন আমাদের সাধক শিল্পীরা, সেই কথা একটু শুনতে চাই আলেয়া বেগমের কাছ থেকে। বিচার গান আমরা করে থাকি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামেই আমাদের গানটা বেশি হয়। আর গ্রামের মানুষ যারা, তারা একটু হলেও অবসর পায়। আর শহরের মানুষ তো কোনোভাবে না কোনোভাবে ব্যস্ততায় থাকে, তো সেজন্য আমাদের যে বিচার গানটা এত বিচার করে গভীরে ঢুকে শোনার মতো তাদের ওই সময়টা হয় না। তা আমরা এই যারা মহৎবৃন্দ আমাদের জন্য এই পুঁজিগুলি রেখে গেছেন, সেটা আমরা গানে গানে এমনভাবে আলোচনায় নিয়ে আসি, এবং যখন এই গানগুলি করি তখন আমরা শ্রোতাদের মাঝে ওই রূপরেখাটা দেখতে পাই, যে সম্পূর্ণ মনে হয় তাদের অন্তরের কথাগুলি এই মানে আমার মুখ দিয়ে বের হইতেছে, কিন্তু এটা তো আসলে সাধকদের কালাম, বাণী। তো তখন মনে হয় যেন যে আমার এই গাওয়াটা এবং সাধকের যে সাধনার ফল, এটা নতুন নতুন জীবন পাচ্ছে। এই পর্যায়ে আমরা আরেকটা গান আপনার কাছ থেকে শুনতে চাই, মনমোহন দত্তের। এখন যে গানটা, সে গানটা কিন্তু সাংঘাতিক গান, এটা করতেও আমার মানে কেমন বুক কাঁপে, কারণ অনেক বড় বড় সাধকরা এই গানগুলি করতেন আসরে, আমাদের একজন বড় মনের এবং অনেক জানতেন, আমাদের ইসলাম সরকার ছিলেন, তার বাড়ি ছিল কুমিল্লা চান্দিনায়। তো সেই গানটা এত সুন্দর করে করতেন, ওনার মতো এত সুন্দর করে আমি এই গানটার কাউকে করতে শুনি নাই, কারণ উনি ব্যাখ্যা দিয়ে দিতেন। গানটা করি তুমি না জানালে ও গো দয়াময়, তোমারে কে জানে গো কে চিনে গো কে জানে, সর্বতর শনে নাহি পাই দরশন, সর্বতর শনে নাহি পাই দরশন, অন্ত পাই না বেদ পুরাণে তুমি না জানালে পর্যন্ত তোমার মহিমার নাহি আছে অন্ত, অনাদি অনন্ত সর্বপরিব্যাপ্ত জুড়িয়ে আছো তুমি ক্ষিতি বিমানে, বহুরূপী ভাবে স্বভাব তোমার বিশিষ্ট অদ্বৈত তোমায় জেনে কেউ করেছে।
জগতে যা আছে বৈধ অবৈধ, কর্তা করণ তুমি তোমার বিধানে। চন্দ্র সূর্য গ্রহ ঘুরে অনির্বার, সর ঋতুগণ সঙ্গে সঙ্গে তার, বিমান ক্ষিতি ব্রহ্মাণ্ড পরম অব্যয়, ক্ষুদ্র জ্ঞানে লণ্ড ভণ্ড ভাবে সমুদয়, একেরই কাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রকাণ্ডকে খণ্ড ভাবে ক্ষুদ্র জ্ঞানে। মনমোহন দত্ত বেদ, পুরাণ, বাইবেল, কোরআন সব কিছু আত্মস্থ করেছিলেন, পড়েছিলেন, জীবন পেয়েছিলেন মাত্র 31 বছর 7 মাস। সাধনা করার জন্য অনেক দীর্ঘ জীবন প্রয়োজন হয় অনেকেই বলে থাকেন, কিন্তু মনমোহন দত্তকে দেখে আমরা বিস্মিত হই, সাধনা করার জন্য সীমিত সময়ও উপযুক্ত। যদি কেউ একাগ্রচিত্তে নিজের ভিতরে ডুব দিতে পারে, যদি কেউ একাগ্রচিত্তে অধ্যবসায় করে, মনমোহন দত্ত সেই সত্য প্রমাণ করেছেন। এ পর্যায়ে আমরা মনমোহন দত্তের আরেকটি গানে ফিরে যাব, শাহ আলম দেওয়ানের কাছ থেকে। মনমোহন দত্ত উনি আগের গানটার মধ্যে যে একটি আকুতির কথা বলেছেন, সেটার মধ্যে বলেছেন কেন কি কারণ নিলেন না তার মন। উনার মনে হয়েছে যে আমি তো আমার হৃদয় মাঝে তাকে উপলব্ধি করেছি, আমি কেন তার মন নিলাম না। এই না নেয়ার কারণ সম্পর্কিত এই গানটি মনমোহন দত্ত তিনি তার লেখনীর মাধ্যমেই রেখে গেছেন। সে গানটি আমি এখন আপনাদের সামনে ধরে তুলব। আমার
মন পাখি মিশিতে চাই রে, যায়া ওই সব পাখির দলে। যে সব পাখি আমায় ছেড়ে, যে সব পাখি খাঁচা ছেড়ে উড়ে বেড়ায় বন জঙ্গলে, উড়ে বেড়ায় বন জঙ্গলে, আমার মন পাখি মিশিতে চাই রে, যাইয়া ওই সব পাখির দলে। মনমোহন দত্ত তার গানের ভিতর দিয়ে আমাদের এমন একটি আত্মোপলব্ধির জায়গায় পৌঁছে দেন, যেখান থেকে তার গানের বাণী বা সুরের গভীরতার থেকে এক ধরনের দার্শনিক উপলব্ধিতে আমরা পৌঁছে যাই। আলেয়া বেগম বলছিলেন যে গ্রামের আসরে আসরে মানুষজন এই সব দার্শনিক কথাগুলোকে উপলব্ধি করতে চান বিচার গানের আসরে। এবার আমি একটু আলেয়া বেগমের কাছ থেকে শুনে নিতে চাই, আসলে বিচার গানে তারা মনমোহন দত্তের কোন গানগুলো বেশি বেশি গেয়ে থাকেন বা ব্যাখ্যা করে থাকেন? যারা বিচার গান শুনে তারা তো আসলে দেহের বিচার জানে, যাদের আত্ম উপলব্ধি আছে তারাই কেবল বিচার বাউল গান শুনে, কারণ এটা একটু কঠিন ভাব রেখা থেকে হয় চিন্তার। হ্যাঁ, এটা কিন্তু মানে শিখানো বলি না, শিখানো না, এটা হলো তার সৃষ্টিগতভাবে মাতৃসত্তা পিতৃসত্তা, তাদের মাঝে যদি সেই পরম সত্তা অর্থাৎ গুরুসত্তা যদি থাকে তাহলে তারা ওই জ্ঞানের অধিকারী হয়ে আসে ওখান থেকেই। এবার কোন গান করবেন? এই গানটা খুবই সমাদৃত এবং ভালোভাবেই গ্রহণ করে, এটা হলো পাগল পাগল সবাই পাগল। বাহ, তবে কেন পাগল খোটা। পাগলকে যে গালি দেওয়া হয় সেই গালিটা বিরুদ্ধে মনমোহন দত্ত একটা কথা বলছেন এখানে, মানে সবাই কোনো না কোনোভাবে তাদের ম্যাডনেস আছে সবার ভিতরেই, কিন্তু যাদেরকে আমরা পাগল বলতেছি তাদের পাগল বলাটা শোভন নয়, এরকম একটা
পাগল শব্দটা বলা তো স্ববিরোধী, কারণ আমার মধ্যে কোনোভাবে না কোনোভাবে একটা পাগলামি সত্তা কাজ করে। তো আমি যখন পাগল, তাহলে আরেকটা পাগলকে পাগল বলি, এটা তো স্ববিরোধী, এটা তো হয় না, এটা কেন করব। গানের ভাষা একটু শুনি। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, দিল দরিয়ায় ডুবে দিয়ে দিল দরিয়ায় ডুবে দিয়ে দেখ, পাগল বিনে ভালো কে থাক, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। কেউ বা ধন কেউ বা মানে, কেউ পাগল ভাবের টানে, কেউ বা পাগল ঘরের কোণে, কেউ বা পাগল ঘরের কোণে, ভেবে বলে এইটা ওইটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, পাগল পাগল সবাই পাগল, কেন পাগল খোটা। কেউ বা রূপে কেউ বা রসে, কেউ বা পাগল ভালোবেসে, কেউ বা পাগল কান্দে হাসে, কেউ বা পাগল কান্দে হাসে, ওই পাগলামির বড়ই ঘটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। সবাই বলে পাগল পাগল, পাগলামি কি গাছের ফল, তুচ্ছ করি আসল নকল, সমান সকল তিতা মিঠা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। যার হইয়াছে আসল পাগল, কাবিনে তার নকল সকল, কলের বেকল ঘুরছে কেবল, ভেবে দিয়ে যত ফোটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। হতে গিয়ে ওই সে পাগল, মনমোহনের গেছে সকল, বাকি আছে গাছের পাগল, ছেলের হাতে খেতে ইটা, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, দিল দরিয়ায় ডুবে দিয়ে দেখ, দিল দরিয়ায় ডুবে দিয়ে দেখ, পাগল বিনে ভালো কে খায়, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, পাগল 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 সবাই পাগল। আলেয়া বেগম, মনমোহন দত্তের এই গানের যে ধ্বনি, সুর এবং অনুপ্রাসের যে মূর্ছনা, তার ভিতর দিয়ে আমাদেরকে মোহিত করে দিয়েছেন। এবার আমরা মনমোহন দত্তের আজকের আসরের শেষ গানটি শুনব শাহ আলম দেওয়ানের কণ্ঠে। মনমোহন দত্ত যে গান না, উনি আমাদের জন্য নির্দেশ করে গেছে যে তোমরা যদি কেউ সেই পরমের সন্ধান পেতে চাও, তার সঠিক পথ গুরুই দিতে পারে,
সেই রকম একজন সঠিক গুরুর কাছে গেলে তিনি তা দিতে পারে। তো মনমোহন দত্ত এই গানটির মধ্যে তিনি তার সেই যে পরম সত্তাকে পেয়েছেন যে মন্ত্র দ্বারা, সেই মন্ত্রের কথা এখানে উল্লেখ করে গেল। আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, চোখের জলার প্রাণেরই টান, এই ছাড়া কি মন্ত্র আছে। মনমোহন দত্তের এই উপদেশ, সেই উপদেশের বাণীগুলো যদি ওই রকম ভাবুক থাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আখি নিরে টেনে গো আনো প্রাণের প্রাণ কাছে, ওরে চোখের জ্বালার প্রাণের টান, এই ছাড়া কি মন্ত্র গোয়াছে প্রাণের প্রাণ কাছে।
সুধী দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রাম থেকে মনমোহন দত্ত যে মলয়া সঙ্গীত প্রবর্তন করেছিলেন, সেই সঙ্গীত আজ বাংলাদেশের জাতীয় পর্যায়ে সব শিল্পীদের কণ্ঠে উঠে এসেছে। আমরা জানি শুধু জাতীয় পর্যায়ে না, বাংলাদেশের সীমান্তের ওপারেও এই গান গীত হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সেই সাধকের গানের বাণী শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছি কোথায় পাব তারের আজকের আসরের শেষ প্রান্তে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমরা ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে প্রীতি জানাই। আপনাদেরকে আগামী পর্ব দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় গুরু আলেক্সায়।